হুররে, সুখবর সুখবর সুখবর, টাকার রেট এক লাফে বেড়ে গেছে। আজ যারা দেশে টাকা পাঠাবেন তারা নিঃসন্দেহে লাভবান হবেন। এই বছরের সেরা রেট পাচ্ছেন আজকে। দেখে নিন এই ভিডিওর মাধ্যমে আজ আপনি টাকা পাঠিয়ে কিভাবে লাভবান হচ্ছেন। এখনই ভিডিওটি শেয়ার করে রেখে দিন টাইম লাইনে, যাতে করে একজন প্রবাসীও এই সুযোগ মিস না করে। মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে পাচ্ছেন সর্বোচ্চ রেট 27.10 টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে, বিকাশ 26.70 টাকা, ক্যাশ পিক আপ 26.70 টাকা। সৌদি আরব প্রবাসী 1 রিয়াল 31.82 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ 31.14 টাকা, US ডলার 121.12 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ 120 টাকা, ক্যাশ পিক আপ 118 টাকা, ইউরোপিয়ান ইউরো 132 টাকা ব্যাংক টু ব্যাংক, মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ, ইতালিয়ান ইউরো 132.08 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ 131 টাকা, ক্যাশ পিক আপ 130 টাকা, ব্রিটেনের পাউন্ড 154.27 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ ক্যাশ পিক আপ 153 টাকা, সিঙ্গাপুর ডলার 91.42 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ ক্যাশ পিক আপ 89 টাকা, UAE সংযুক্ত আরব আমিরাত 32.64 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ, ওমানে রিয়াল 311 টাকা ব্যাংক টু ব্যাংক, বাহরাইনি দিনার 313 টাকা ব্যাংক টু ব্যাংক, কাতারি রিয়াল 33 টাকা ব্যাংক টু ব্যাংক, কুইতি দিনার 393 টাকা ব্যাংক টু ব্যাংক, ইন্ডিয়ান রুপি 1.40 টাকা। উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক বা বড় পরিবর্তন হতে পারে। এর বাইরেও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, নগদ, বিকাশ, রকেট, রিয়া মানি, স্যান্ড মানি, ট্যাপ ট্যাপ, এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণেও এই টাকার রেটে পরিবর্তন আসবে। আপনি যখন বৈধ পদ্ধতি বা বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্ররোচনা 2.5% আপনি পান। এটি পাচ্ছেন কিনা কনফার্ম করতে হবে এবং দেশে টাকা পাঠিয়ে প্রিয়জনকেও বলতে হবে ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য। সাম্প্রতিক সময় অনেকে অভিযোগ করছেন সরকার ঘোষিত প্ররোচনার টাকা বন্ধ হয়ে গেছে, দিচ্ছে না বা এটি বন্ধ করে দেবে। এটি সম্পূর্ণ গুজব। আপনাকে আলোচনার মাধ্যমে এই সমস্যাটির সমাধান করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে টাকার আপডেট প্রতিদিন জানতে পারবেন।